নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেনে সকলকে স্বাগত জানাই ক্রিসমাস আসতে আরমাত্র কয়েকদিন বাকি কেক খাওয়ার দিন যাদের মাইক্রো ওভেন নেই তারা কিভাবে অতি সহজে ফুড কেক বানাবে সেটাই আজকে আমি শেয়ার করবো কেক বানাবো গ্যাস ওভেনে প্রেশার কুকারে মাইক্রো ওভেনে কীভাবে কেক বানানো যায় আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে এক কাপ কমলালেবুর রস নিয়ে নিয়েছি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দেবো ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি খেজুর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়েছি আর নিয়েছি টুটি ফুটি এটাকে এগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিলাম এবার এইভাবে রেখে দেব দু তিন ঘন্টা এগুলো ভিজতে থাকবে প্রথমে শুকনো উপকরণগুলো চলে নেব দিয়ে দিলাম এক কাপ ময়দা দু টেবিল চামচ কোকো পাউডার এক চার চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ এটা কেটে চেলে নেব ময়দাটা চেলে নিলাম এবার এর মধ্যে মিশিয়ে দেবো দারচিনি জায়ফল আর ছোট এলাচ সমান পরিমাণে নিয়ে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি তার থেকে দিয়ে দেবো এক চামচ মতো ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলা গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম একটা বড় বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা চিনি এক কাপ এর মধ্যে মিশিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা খুব ভালো করে এটাকে ফেটাতে হবে সাত মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাই দিয়েও কাজটা করতে পারেন তাতে অনেক সময়টা কম লাগবে হয়ে গেছে ফেটানো আপনারা যদি ডিম ব্যবহার করতে না চান তাহলে এগলেস কেক আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর মধ্যে মিশিয়ে দেবো এবার ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে দেবো যেটা আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জুসটা দেবো না ওর থেকে ছেঁকে ছেঁকে তুলে ফ্রুটগুলো দিয়ে দেবো ফ্রুটকে ড্রাই ফ্রুট যত বেশি দেবেন তত খেতে ভালো হবে এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার কেকের টিনে ঢেলে দেব এখানে একটা এক পাউন্ডের কেকের মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বাটার পেপার বাটার পেপার দিয়ে এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দেবো কেকের মোল্ডে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম ভেতরটা এবার মিশ্রণটা দিয়ে দেব মিশ্রণটা ঢেলে দিলাম এবার একটু ট্যাপ করে দেবো যাতে ভেতরে কোনো বাউস না থাকে এবার ওপর থেকে কেকটা একটু সাজিয়ে দেবো কেকটা ডেকোরেশন করে নিয়েছি প্রেশার কুকার হাই ফ্লেমে পাঁচ মিনিট ফ্রিট করতে দিলাম উপরে বিসেলটা খুলে উপরে সিটিটা খুলে ফ্রিট করতে দিয়েছি এবার কেকের পাত্রটা নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আস্তে করে কেকের পাত্রটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকাটা আটকে দিলাম সিটিটা কিন্তু খুলে নিয়েছি কুকারের ঢাকাটা আটকিয়ে মিডিয়াম হিটে পঁয়তাল্লিশ মিনিট দিয়ে রাখলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখে নেব ঠিক হয়েছে কি না যদি না হয় তাহলে আরও পাঁচ মিনিট দিয়ে দেব পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে গ্যাস ওভেনের ছোটো বান্ডারে মিডিয়াম হিটে পঁয়তাল্লিশ মিনিট দিয়ে রেখেছিলাম এবার কাটি ঢুকে দেখব হ্যাঁ পরিষ্কার উঠে এসছে কাঠি তার মানে আমাদের কেকটা একদম কমপ্লিট কালারটাও খুব সুন্দর এসছে আমার কেকটা রেডি হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি এবার টিন থেকে বের করে নেব ছুরিদের ছাড়িয়ে নিচ্ছে চার সাইডটা পিছনের বাটার পেপারটা খুলে নিয়েছি এবার কেটে দেখব কেকটা কেমন হয়েছে এ দেখো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করা অনুরোধ রইল নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার